শিল্পনগরী খুলনার ব্যবসায়ী ক্লাসিক বোর্ড সেন্টারে সন্ত্রাসী কর্তৃক দোকানপাট ভাঙচুর এবং লুটপাটকারীদের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে প্রতিবাদ সভা এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খুলনা প্রতিনিধি এম রোমানিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। খুলনা ফার্নিচার মালিক সমিতির উদ্যোগে সোমবার বেলা 11টায় খুলনা শিববাড়ি মোড়ে শিল্পনগরী খুলনার ব্যবসায়ী ক্লাসিক বোর্ড সেন্টারে সন্ত্রাসী কর্তৃক দোকানপাট ভাঙচুর এবং লুটপাটকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এ প্রতিবাদ সভা এবং মানববন্ধন করেন। খুলনার বিভিন্ন অঞ্চলের ফার্নিচারে ব্যবসায়ীগণ একত্রিত হয়ে এই মানববন্ধনে বলেন, সন্ত্রাসীদের নামে মামলা দেওয়ায় তারা এখনও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। মামলা হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত একজনও সন্ত্রাসী গ্রেফতার হয়নি। ভুক্তভোগীদের প্রশ্ন, প্রশাসন নীরব কেন? সাংবাদিকদের উদ্দেশ্যে ভুক্তভোগী বলেন, আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে, আমি বাঁচতে চাই, আপনারা আমাকে সহযোগিতা করেন, আমাকে দেশ থেকে চলে যাওয়ার হুমকি দিচ্ছে, আমি প্রশাসনের সহযোগিতা চাই। সুষ্ঠু একটা বিচার করা হয়, তা না হলে আমরা এর থেকে তীব্র আন্দোলনে যেতে বাধ্য হবো। আমাদের এই আন্দোলনে যেতে বাধ্য করবেন না। আমরা শান্তিপ্রিয় ব্যবসায়ী, আমরা শান্তিমত ব্যবসা করতে চাই। একজন সন্ত্রাস দোকান ভাঙচুর করে বিস্তার ঠেকাইয়া দোকানে ক্যাশ কিনে সব টাকা এবং চেক নিয়ে গেছে। প্রথমে আমার দোকানে 8,55,300 টাকা ছিল, তার মধ্যে 3,75,000 টাকা চেক আর বাদবাকি নগদ টাকা। আমি মামলা করছি, মামলা করার কারণে আমাকে এখন হুমকি দিচ্ছে, তুই মামলা করছিস, ঠিক আছে, তোর মামা মামলা করছে, তোর মামার পর দেশ ছেড়ে চলে যেতে, মানে আমরা আসলে তোর মামারে মাইবা, পরে ছেড়ে করবো।